নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। ভয়াবহ অগ্নিকাণ্ডে বীরভূমের শুরু 2 নম্বর ব্লকের আদিবাসী পাড়ায়। পোস্তে চাষ বন্ধের ব্যাপারে পথ নাটিকা ও সরজমিনে তদন্ত লোকপুরে। এবার জেলা বার্তা বিস্তারিত। শিউরি থানার অন্তর্গত লবাগান গ্রামে আদিবাসী পাড়ায় সুরেন্দ্র বাসকি নামে এক আদিবাসী তৃণমূল সমর্থকের বাড়িতে রাত 10:30 নাগাদ হঠাৎই আগুন ধরে যায়। বাড়িতে ছিল না কোনো ইলেকট্রিক কানেকশন, তারপরেও কিভাবে আগুন ধরে যায় ধন্দে গ্রামবাসীরা। আগুনের গ্রাসে পুড়ে যায় বাড়ির সমস্ত কিছু। পথ চলতি মানুষের তৎপরতায় ফোন করা হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনী আসে এবং প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আনে। তৃণমূল সমর্থক জানান, এই গ্রামে বেশ কিছুদিন ধরে আমি তৃণমূল করি বলে আমাকে হুমকিসহ ভয় দেখানো হয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে গতকাল বিজেপি সমর্থকরা পরপর আমার দুটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আজ সকালে বিজেপি কর্মীরা সেখানে পরিস্থিতি দেখতে গেলে তৃণমূলের কর্মীরা তাদের উপর চড়াও হয়, তাদের মারধর করে মোবাইলসহ বাইক ভাঙচুর করে দেয়। এই ঘটনায় বিশাল পুলিশ বাহিনী সেখানে যান এবং ভাঙচুর হওয়া বাইকগুলি উদ্ধার করে নিয়ে আসেন পুলিশ। আর তো আমি বুঝতে পারি নাই, আমি ভাটাতে কাজে গিয়েছিলাম। হ্যাঁ, দিয়ে আমি আসি মোটামুটি ওই 9:15-20 দিয়ে এসে খেয়ে দিয়ে আমি শুয়ে পড়ি। হ্যাঁ, আমার স্ত্রী জাগন্ত ছিল। হ্যাঁ, দিয়ে একটা ধুমো মানে বাড়ির মধ্যে ঢুকলো। হ্যাঁ, তখন ও বলছে, ও তুমি উঠো, হ্যাঁ আমাদেরকে হয়তো আগুন লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, দিয়ে আমি প্রথমে তো বললাম যে না, আমি এখন উঠবো না, যা হবে হোক, যা যা হচ্ছে হোক। হ্যাঁ, এইটাই বলেছি। দিয়ে আমাকে বলছে না, আমাদের বাড়িতে আগুন লাগিয়েছে। হ্যাঁ, দিয়ে আমি বেরোলাম। হ্যাঁ, দেখছি আগুন জ্বলছে। হ্যাঁ, সমস্ত বলতে কাপড় চাপড়গুলো কিছু পুড়ে গেছে। হ্যাঁ, আর কিছু বের করা হয়েছে। কটা বাড়িতে আগুন মানে আমি হয়তো 3-4-5 হলো। হ্যাঁ, আমাকে কমিটিতে নিয়েছে টিএমসিরা। হ্যাঁ, না ওই আক্রমণ। হ্যাঁ, টিএমসি আমি আছি টিএমসিতেই। আমার যে মনে হচ্ছে যে আমি টিএমসি করছি বলে যে বিজেপিরা লাগিয়েছে। সকালবেলা ঘটনা বলতে আমি সেই মতো কি জানি না, কালকে রাতে এই লবাগান বলে একটা আদিবাসী গ্রাম আছে, ওই গ্রামে আগুন লাগিয়ে দিয়েছিল। কেন কেউ লাগিয়ে দিয়েছিল মানে কাকে, রাতে কেউ ফোন করেনি। আর আমরা একটা বিনারের মধ্যে যুক্ত আছি, সেটা হচ্ছে বিজেপি বিনার। এই বিনারে ছিলাম, নিয়ে আমি সকালে মার গিয়েছিলাম। আমি জানি না যে ঘর পুড়িয়ে দিয়েছে, আমি আমি জানি না ঘটনা, জানি না মেন কথা। আমার যে মানে কি বলবো, সেই হয়ে গেল ঘটনা। আমি তো মাঠে মাঠে গিয়েছিলাম, মাঠে থেকে আসছিলাম, এই দাদা কাটকেছে, দাদা কাটকে, দাদাকে আর কাটে, দাদা ক্ষেতনাথ দাস ছিল একজন, ওই দুজন কাটকেছে, আর জয়দেব মণ্ডল তিনজন। কিন্তু আমার দাদার সাথে কাটকেছে, অনেক রোগ রয়েছে, এখন আমি থাকি। নিয়ে থেকে আমি বললাম দাদাকে, জিজ্ঞেস করলাম কী হয়েছে। নিয়ে বলি কালকে রাত্রে কে আগুন লাগিয়ে দিয়েছিল, গোপী বলে একজন ছেলে আমাকে ডেকেছে। সে গোপী নিয়ে খবর করতে গেলাম, নিয়ে এরা বলি কেন খবর করতে গেলি, কাকে রাতে যখন তোরা ছিলিস না, তাহলে আজকে সকালে খবর করা দরকার নেই। এই যে তৃণমূল সম্পন্ন, তো তৃণমূল লোক বললাম, তো অনেক আছে, যখন পঞ্চায়েত সভাপতি বললাম বাগদি, ও বলছে তো তোমরা কাকে রাতে পরিষেবা দিতে পারো না, তো আর সকালে কেন গেলে। ও নিজে বক্তব্য বলছিলেন, সে তো তোমরা এই চক্কর দিকে লাগিয়েছো, তার আগে তিনজন ওদের নাকি তৃণমূলে জয়েন হয়েছে, মানে বিজেপি থেকে তৃণমূলে জয়েন হয়েছে, সে পরিপ্রেক্ষিতে এরা ধরতে চাইছে। এবার সম্পূর্ণটা আমি তো বলতে পারবো না, যেহেতু আমি জায়গায় ছিলাম না, লবণ জানে জাস্ট, আমি ওই মানে বিনারপুরিতে থাকি না, পার্টিগুলি পার্টিগুলি কিন্তু কোনো মিটিং মিছিল আমি সবাই মানে আগ্রহ নেই। ভয় টিভি বীরভূম।
এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, শিউড়ি, বীরভূম। শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি, ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713। মেঘমল্লার অল ইন্ডিয়া কালচারাল অ্যাসোসিয়েশন অনুমোদিত ময়ূরম ডান্স একাডেমি নৃত্য শিক্ষা নিকেতন। এখানে কত্থক, মণিপুরী, রবীন্দ্র নৃত্য, সেমি ক্লাসিক্যাল নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গান শেখানো হয় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে। কলকাতা সহ দেশে ও বিদেশে অনুষ্ঠানের সুযোগ রয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল করলে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে নৃত্য শিক্ষাগুরুদের দিয়ে কর্মশালা ও পরীক্ষার ব্যবস্থা আছে। প্রিন্সিপাল সায়মি ঘোষ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি মিউজিক, এম মিউজিক এবং বর্তমানে গবেষণারত। যোগাযোগ করুন 9775271153 এবং 8250882229। ঠিকানা চৈতালি মার্কেট, শিউড়ি, বীরভূম। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে জেলা, ব্লক এমনকি পঞ্চায়েত স্তরে পোস্ত চাষ বন্ধের ব্যাপারে মিটিং করে সতর্কতা এবং সচেতনতার বার্তা দেওয়া হয়েছিল। আজ আবার কথা বলা পুতুলের মাধ্যমে পথনাটিকা অনুষ্ঠিত হয় লোকপুর উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় সংলগ্ন তেমাথা মোড়ে। পথ চলতি মানুষজন সহ লোকপুর উচ্চ বালিকা বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা ম্যাজিক এবং কথা বলা পুতুলের কথা শোনা ও অভিনয় দেখতে সকলে হাজির হয়। পোস্ত চাষ সন্ত্রাস, সমাজের সর্বনাশ, আইনের চোখে পোস্ত চাষ বেআইনি, ধরা পড়লে জরিমানা সহ কারাবাসও হতে পারে। তাই পোস্ত চাষ থেকে বিরত থাকুন আবগারি দপ্তরের পক্ষ থেকে আবেদন জানানো হয়। পথনাটিকার পর লোকপুর থানার করিত্থা, ডেমুরিয়া এবং নোয়াবাদী সহ বিভিন্ন গ্রামের জমি ঘুরে ঘুরে তদন্ত চালানো হয়। এদিনের পোস্ত চাষ সরজমিনে তদন্তের দলে ছিলেন এক্সাইড ওসি খয়রাসোল প্রবীর দাস, বর্তমান এক্সাইড ডেভেলপমেন্ট অফিসার ডিইসি মলয় সাহা, এছাড়াও লোকপুর থানা বিটিও এডিএ বিএলআরও দপ্তরের প্রতিনিধিগণ। আজকের ঘটনা সম্পর্কে এক সাক্ষাৎকারে বিস্তারিত জানান ডিইসি মলয় সাহা। এবার একটা গাছে এবার কতগুলো ফল ধরে যাবে, একটা গাছে চার পরে পৌঁছলো, একটা গাছে মোটামুটি চার থেকে আটটা হবে আমাদের সেই হিসাব, চার থেকে আটটা। এবারে ছটা ধরিনি আমরা যে একটা গাছে ছটা বল, গড়ে ছটা, গড়ে ছটা। এবার একটা ফল থেকে কতখানি মানে আটা পাওয়া যাবে, এই ব্যাপারে প্রশ্ন আপনি যদি করলেন যে একটা ফল থেকে কতখানি আটা পাওয়া যাবে। একটা ফল থেকে আমাদের সরকারি হিসাবে মিনিমাম দিচ্ছে 54 মিলিগ্রাম, তার বেশি হতে পারে। একটা আরে কি হলো, কি বলো, ফসল কেমন, কি কি খবর, কি ফসলের চলে গেল, আর কি মাছ নাকি পোকা লেগে গেল, কি করে লেগে গেল,
ভালো, আমার তো ফুলকপি ভালো হয়েছে ভাই, আর এই বছর ভালো দামও পাবো। তুমি করতে পারো না? আরে ঠিক মতো টাইমে গিয়ে কীটনাশক ঔষধি দিতে হবে, যত্ন করতে হবে, তবেই তো ফসল ভালো হবে। চাষ হবে না, আরে চলো। ভয় টিভি বীরভূম। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেবো জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। ভয়াবহ অগ্নিকাণ্ডে বীরভূমের সুরি 2 নম্বর ব্লকের আদিবাসী পাড়ায়। পোস্ত চাষ বন্ধের ব্যাপারে পদনাটিকা ও সরজমিনে তদন্ত লোকপুরে। আজকের জেলা বার্তা পর্যন্তই, নমস্কার।